তার অন্য ধরে রাখা অত সহজ কাজ নয়, কিন্তু আমরা চেষ্টা করলেই, রেগুলার যদি আমরা ত্বকের যত্ন নিতে পারি, তাহলে আমাদের ত্বক একদম টিনেজার এবং বাচ্চাদের মতো স্কিন আমাদের থাকবে। তার জন্য প্রয়োজন প্রথমে ত্বক ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। এই গরমে ত্বক পরিষ্কার করার পাশাপাশি আমাদের যে কাজটা করতে হবে সেটি হলো আইস দিয়ে আপনি পারলে আপনার মুখ এবং গলার স্কিনগুলো একটু বরফ ঘষে নেবেন, কারণ এতে আপনার ত্বকের যে লোমকূপগুলো বন্ধ হওয়া থাকে এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাভোকাডো নিয়েছি। অ্যাভোকাডো সাধারণত আমি ব্রেকফাস্টের জন্য খাই। এটা খুবই এনার্জেটিক একটা ফ্রুটস, এটা মিষ্টি নেই। ডায়াবেটিস থাকুক, হাই কোলেস্টেরল থাকুক, যাই থাকুক, আপনি চাইলেই প্রতিদিন অ্যাভোকাডোটা খেয়ে নিতে পারেন। আপনি যেখানে থাকেন না এখন, এটা হলো একটা আফ্রিকান ফ্রুটস, সহজেই পাওয়া যায়। আর এই যে অ্যাভোকাডোটা শুধু খাওয়া যে আপনাকে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে তা না, এটা যে আপনি ফেসিয়াল হিসেবে ব্যবহার করেন আপনার স্কিনটা কোমল থাকবে। এরপর আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ লিকুইড দুধ। লিকুইড দুধ না থাকলে আপনারা পাউডার দুধও নিতে পারেন, নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এই যে দুধটা আপনার স্কিনে একটা গ্লো এনে দিবে। আর এখন যে গরম সূর্যরশ্মি, এটার কারণে যারা শ্যামলা তাদেরকে আরও কালো করে দেয়, কালোরা তো এমনিতেই কালো, আর যারা ফর্সা তাদের স্কিনের মধ্যে মেস্তার দাগ পড়ে যায় খুব সহজেই, ছোটো ছোটো দাগ তো পড়েই। সো আপনারা অবশ্যই বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে ত্বকের যত্নটা নিয়ে নেবেন। এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে বেসন। বেসনটা আপনি 1 অর 2 টেবিল স্পুন পরিমাণ নিয়ে নেবেন। যদি আপনি মনে করেন আপনার হাত গলা মুখ সব জায়গায় ফেসিয়ালটা করবেন, তাহলে সে অনুযায়ী আপনি কম বা বেশি নিতে পারেন। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ নিয়েছি অ্যাভোকাডো, 2 টেবিল স্পুন পরিমাণ হলো লিকুইড মিল্ক, আর 2 টেবিল স্পুন পরিমাণ আমি নিয়ে নিচ্ছি গ্রাম ফ্লোর। আপনাদের যদি গ্রাম ফ্লোর বা বেসন ঘরে না থাকে তাহলে ডাল বাটা নিতে পারেন, চাল বাটা নিতে পারেন বা চালের গুঁড়া নিতে পারেন, নিয়ে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। আর যাদের স্কিনটা তৈলাক্ত তারা চাইলে এখানে একটু লেবুর রস অথবা কমলার রস মিশিয়ে দিতে পারেন, তবে টাটকাটা, ফ্রোজেনটা না। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হানি। মধু সাধারণত সবার ঘরেই থাকে, আর না থাকলে আপনারা যে কোনো ধরনের সুপার মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন। অনেক সময় মধুটা চিনি হয়ে যায়, তা অর্গানিক মধুটাই আপনারা কেনার চেষ্টা করবেন, তাহলে চিনি হয় না। আর চিনি হয়ে গেল সেটাও আপনারা ইউজ করতে পারেন। যদি চিনি ইউজ করেন তাহলে যেটা হবে, আপনার স্কিনে যে ছোটো ছোটো লোম থাকে সেটা কিন্তু চলে যাবে। তারপর ভালোভাবে মিশানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ কফি। ত্বকের যত্নে, আমরা যেরকম কফি খেলে আমাদেরকে সতেজ করে, ঘুম ভাবটা নেথিয়ে ভাবটা চলে যায়, ঘুম ভাব সেটাও চলে যায়, ঠিক সেরকম আপনারা যদি কফি দিয়ে স্কিনের যত্ন নিয়ে থাকেন, ফেসিয়ালটা করে থাকেন, আপনাদের লোমকূপ বন্ধ হয়ে যাওয়া লোমকূপ আপনাদের ক্লিয়ার থাকবে, অক্সিজেন চলাচলে স্কিনে খুবই সহায়তা করে এই কফি মাস্ক। তো এভাবে খুব ভালোভাবে আপনি মিশিয়ে নিন। প্রথমে মিশিয়ে অন্তত আধা ঘন্টা আপনি রেখে দিবেন। যদি রাতে বানিয়ে রাখেন সকালে ইউজ করতে পারেন, বা ঘুমানোর আগে যদি ব্যবহার করেন সবচেয়ে ভালো, বানিয়ে আপনি আধা ঘন্টা এটা রেখে দিবেন যেন সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিশে যায়। আর এদিকে আমি হালকা গরম পানি নিয়েছি, সেখানে দুধ গোলাপ জল মিশিয়ে নিব এবং অলিভ অয়েলটা মিশিয়ে নেবেন। আপনারা গোসলের পানিতে যদি দুধ গোলাপ জল আর অলিভ অয়েল মিশিয়ে নেন তাহলে আপনাদের স্কিনে কিন্তু আলাদা একটা গ্লো আপনারা পেয়ে যাবেন। তো পানিটা আমি মিশিয়ে রেখে দিচ্ছি। সাধারণত গোসলের পানি আমি এভাবে রেডি করে রেখে দিই। আর গোলাপ ফুল যদি আপনাদের ঘরে থাকে তাহলে গোলাপ ফুলও আপনারা দিয়ে দিতে পারেন। আর গোলাপ জল তো সবসময় পাওয়া যায়, গোলাপ জলটা ইজিলি আপনারা ব্যবহার করতে পারেন। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আধা ঘন্টা পর কীভাবে ফেসিয়ালটা আপনারা স্কিনের মধ্যে লাগাবেন। কটন প্যাড দিয়েই অবশ্যই লাগাবেন, এভাবে ধীরে ধীরে সুন্দরভাবে আপনি লাগিয়ে দিবেন। হাতের স্কিনে আপনারা বুঝতে পারতেছেন যে স্কিনের লোমকূপটা বড় হয়নি এবং স্কিনটা এখনও বেবি স্কিনের মতোই। আপনারা ত্বকের কতটুকু যত্ন নিচ্ছেন সেটার উপর নির্ভর করে, বাজার থেকে যদি কম দামি কেমিক্যাল জাতীয় যে মেকআপগুলো করে থাকেন, অনেকে ফর্সা দেখানোর জন্য যে কাজটা করেন, এটা আমি কাজ বলবো না অকাজ বলবো, ত্বকের ক্যান্সার যখন হবে তখন লক্ষ লক্ষ টাকা দিয়ে, কোটি টাকা দিয়েও সেটা রক্ষা করতে পারবেন না। কারণ ত্বকের অযত্নে, ত্বক আপনি কোনো কিছু না দেন, ঘরে থেকে ভাত রান্না করার পরে ভাতের মার আর মধু দিয়ে বা লেবু দিয়ে বা আপনার বাসায় যদি টমেটো থাকে সেটা দিয়ে আপনি স্কিনটা পরিবর্তন ক্লিন করে নেন। ঘরে যদি আপনার অন্য কিছু না থাকে আপনি অলিভ অয়েল বা নারিকেল তেল আপনার স্কিনে লাগিয়ে নেন, তাও ভালো। বাজারের যে কেমিক্যালযুক্ত
যে ক্রিমগুলো আপনারা ব্যবহার করেন সেটা দিয়ে ত্বকটা সহজেই নষ্ট হয়ে যায়। তারপর আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, ফেসিয়ালটা করে আপনারা অবশ্যই 20 মিনিটের মতো রেখে দিবেন। তারপর হালকা গরম পানি মিশ্রিত, যে গোলাপ জল আর দুধ মিশ্রিত যে পানি, সেটা দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আপনারা ময়শ্চারাইজার ক্রিম অথবা সানস্ক্রিনটা ভালোভাবে লাগিয়ে নেবেন। নাইট ক্রিম নাইটে হলে আর মর্নিং হলে তো ডে ক্রিম আপনারা এভাবে স্কিনের উপরে অ্যাপ্লাই করে দিবেন। তাহলে আপনারা বুঝতে পারতেছেন এই ফেসিয়ালটা কতটুকু উপকারী। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, বাসায় রেগুলারলি ত্বকের যত্ন নেবেন। আর এই ফেসিয়াল যদি থেকে যায় সেটা এক সপ্তাহ পর্যন্ত আপনি ফ্রিজে রেখে ব্যবহারও করতে পারেন।